নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আজকে জানবো সৃষ্টির রহস্য। প্রথমে জেনে নি ব্রহ্মা কে। ব্রহ্মা হলেন ভগবান দ্বারা সৃষ্ট প্রথম জীব। আমরা যে পৃথিবী পৃষ্ঠে রয়েছি, এটি ব্রহ্মাণ্ডের মাঝখানে অবস্থিত একটি গ্রহলোক। এর নাম ভূগোলোক। এর উপর দিকে ছটি লোক বর্তমান, সর্বোচ্চ লোক সত্যলোক, যেখানে ব্রহ্মা অধিষ্ঠিত অধিপতি। আবার নিচের দিকে সাতটি লোক। মোট 14টি ভুবন নিয়ে আমাদের ব্রহ্মাণ্ড তৈরি। এমন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বর্তমান এবং আমাদের ব্রহ্মাণ্ডটি সবচেয়ে ছোট। সৃষ্টির শুরুতে গর্ভদশায় বিষ্ণু ক্ষীরসাগরের সাহিত্য থেকে নাভি থেকে একটি পদ্ম উৎপন্ন হয়ে ব্রহ্মার জন্ম হয়। প্রলয়ের পরে নতুন করে সৃষ্টিকালে ব্রহ্মা পদ্মের উপর বসে দেখলেন সমস্ত ব্রহ্মাণ্ড জলে নিমগ্ন, চারিদিকে অন্ধকার। তিনি চিন্তা করতে লাগলেন, কেউ তো কোথাও নেই, আমি কে, আমি কোথা থেকে এলাম, কে আমাকে এখানে পাঠালো। এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তিনি পদ্মের নাল বেয়ে বহু বর্ষ ধরে ঘুরেও এর কোনো সূত্রে সন্ধান পেলেন না। তখন তিনি পদ্মের উপর বসে জপ করতে শুরু করলেন। 1 কোটি জপ সম্পূর্ণ হলে ভগবান তাকে দর্শন দিলেন। ভগবান তাকে আদেশ দিলেন, হে ব্রহ্মা, এই দেখো 14 ভুবন, সমস্ত ভুবন জীবে পরিপূর্ণ করো। তিনি ব্রহ্মার মধ্যে সৃষ্টি শক্তির সঞ্চার করলেন এবং পালন ও সংহারের জন্য বিষ্ণু ও শিবকে নির্মাণ করলেন। সুতরাং ব্রহ্মা ও শিব সকলেই ভগবান কৃষ্ণ দ্বারা সৃষ্ট। তারা দেবতা, ভগবান নন। তারা হলেন 12 জন মহাজনের মধ্যে অন্যতম, কিন্তু ব্রহ্মা হলেন সর্বপ্রথম মহাজন। ব্রহ্মা সৃষ্টির প্রথম পুরুষ, তাই সমস্ত জীব থেকে ব্রহ্মা বয়োবৃদ্ধ ও জ্ঞানও বৃদ্ধ। মহাজন তারাই যারা জড় ব্রহ্মাণ্ড অবস্থান করলো, জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হলো না। যেমন অজামিলকে যমরাজের নির্দেশে যমস্তরে আনতে গেল, বিষ্ণুদূতরা তাদের ধর্মতত্ত্ব জ্ঞানহীন বলে সম্বোধন করলেন এবং তাদের বিতাড়িত করলেন। যমরাজ একজন মহাজন হওয়া সত্ত্বেও তার আদেশ ভুল প্রতিপন্ন হয়। তাহলে দেখুন ধর্মতত্ত্ব কত সূক্ষ্ম। যারা এই সূক্ষ্মতা সঠিকভাবে জানে তারাই মহাজন। ধর্মকে প্রকৃত সঠিকভাবে বুঝতে গেলে মহাজনদের থেকে সৃষ্ট শুরু পরম্পরা ধারায় আসতে হবে। মহাপ্রভু জগতের 4টি গুরু পরম্পরায় ধারাকে স্বীকৃতি দিয়েছেন, ব্রহ্মা শিব চতুষ্কর্মা ও লক্ষ্মী। পদ্মপুরাণে বলা হয়েছে, পরম্পরায় ধারায় আশ্রিত না হলে মন্ত্র দীক্ষা গ্রহণে সফলতা দেবে না, সেক্ষেত্রে শিক্ষা গ্রহণ ভুল পথে পরিচালিত করবে। সেক্ষেত্রে মানুষ প্রকৃত ধর্ম কি, জীবের উদ্দেশ্য কি, তা কখনোই বুঝতে পারবে না। যাই হোক, ব্রহ্মা সৃষ্টিকার্যের শুরুতে নিজ অঙ্গ থেকে বহু মুনি ঋষি সৃষ্টি করে কাউকে তপস্যার জন্য, কাউকে আবার সাংসারিক কাজে নিয়োগ করলেন। এরপর তিনি চিন্তা করতে লাগলেন, এভাবে নিজ দেহ থেকে সৃষ্টি না করে নারী পুরুষের মাধ্যমে সংসার সৃষ্টি হোক। তখন তিনি মানুষ পুত্র রূপে মনুকে এবং স্ত্রী দেহ রূপে শতরূপাকে সৃষ্টি করলেন। তাদের থেকেই আজ মনুষ্য সমাজ ক্রমবর্ধমান। কেমন লাগলো আজকের ধর্মকথা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।